हाँ बोलो। यस 20x 989। ओके ओके चलो। Under arrest, Mr. Chodlikar. Hello, Mr. Chodlikar. Kichu neben? Soft drink, ba coffee? So, Mr. Chodlikar, proprietor of Bhandar Investment Company, ki thik korle? Cooperate Corbin. I want to talk to my lawyer. Lawyer? Arey yaar, aage amader question answers, tarpor lawyer. Apnara ki bhebechen bolun to? Na dicchen phone korte, na dicchen amar lawyer er shonge jogajog korte. Kon aine apnara ei sob korchen bolun to? Apni ki bhabchen? अपना लॉयर अपना के बिल करिए देबे। आमादर काछे इनफॉरमेशन आछे जे आपनी इन्वेस्टमेंटेर नामे गरीब मानुषेर टाका चीट करे सेई टाकाय टेररिस्टदेर आर्म सप्लाइयर बिजनेस करछे। मिथ्ये मिथ्ये समस्त मिथ्ये। आमाके फाँसानो होयेछे। आमी एई कम्पानीर मालिक नई। बिलीव मी। देन प्रूव इट। আপনারা কেন বিশ্বাস করতে চাইছেন না যে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে ওই অনিল সিংহানিয়া? কেন গরিব আদমির সঙ্গে মজাক করছেন বলুন তো? আরে আমার মতো লোক হবে ওই ভান্ডার ইনভেস্টমেন্ট কোম্পানির পার্টনার? এ তো ঝুটা বাত আছে। ওই জগলেকার ঝুট বলছে। আমি ওই কোম্পানির একটা অর্ডিনারি এমপ্লয়ি আছি। কোম্পানির লেনদেন ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ আপনি আসুন আসুন আমার সাথে। এই দেখুন স্যার, ব্যাচলার লাইফ, আগে পিছে রোনে ওয়ালা কই নেই। তা এত টাকা নিয়ে আমি কি করব বলুন তো? হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট, পেপার্স, ডকুমেন্টস সব সার্চ করে নিন। কিচ্ছু মিলবে না। Cheers! Hey, stop! সরি মিস্টার জগলেকর, আপনার এই অবস্থার জন্য দায়ী মিস্টার সিংহানিয়া। সিংহানিয়া, আমি তোকে ছাড়বো না। একদিন না একদিন
আমি জেল থেকে ছাড়া পাবই, আর সেটা হবে তোর জীবনের শেষ দিন। জুগলেকা, তুই আমাকে পাকড়াতেই পারবি না, তো ছাড়বি কি করে? তুই জেল থেকে বেরোবার আগেই আমি এই মুলুক থেকে তোমাকে আমি এত করে বললাম আমার সঙ্গে চলো, তবু তুমি এলে না। সত্যি বলছি, বিশ্বাস করো, এখানে আমার একটু ভালো লাগছে না। আসলে তোমাকে ছাড়াই প্রথম তো আই মিস ইউ সুজাতা। বউয়ের সঙ্গে ফ্ল্যাট করার অভ্যেসটা বিয়ের 7 বছর পরেও গেল না দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর পরের বার এমন একটা জায়গায় যাওয়া হবে যেখানে তোমার পথে সমুদ্র আর আমার পছন্দের আটুয়া আর আমার পছন্দের পাহাড় দুটোই থাকবে। ঠিক আছে, সবাই মিলে আমরা কোথায় যাব মাম্মা? ওহ টুয়া, শুনছো, বেড়াবার কথা শুনে তোমার মেয়ে কেমন লাফাতে শুরু করেছে। বলো না মাম্মা, আমরা কোথায় যাব? ভাইজ্যাগ যাব, হয়েছে? ওহ টুয়া, তাড়াতাড়ি কর। এই শোনো, আমি রাখছি, আমার অফিসে লেট হয়ে যাবে। না না, আমি বাপির সঙ্গে কথা বলবো। বাপির সঙ্গে কথা বলবি, লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধরো। হ্যালো হ্যালো, তাড়াতাড়ি বাপি। জানো তো বাপি, তুমি ছিলে না বলে ডন কিছুই খাচ্ছিল না। তাই নাকি? তারপর? তারপর আমি অনেক ওকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়েছি। বাপি বাপি, জানো ডন তোমার সঙ্গে কথা বলতে চাইছে। না 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 টুয়া, আর এখন কেউ কারোর সঙ্গে কথা বলবে না। হ্যালো শোনো, এবার কিন্তু সত্যি লেট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, ঘুরতে গেছো, একটু শান্তিতে ঘোরো না। আরেকজনের গলা তো শুনতেই পাচ্ছি না, সে কোথায়? কে? রাহুল। রাহুল আর রবি ওদের ডেইলি রুটিনে ব্যস্ত। যেমন তোমার ভাই তেমনি তোমার শালা। হ্যালো শোনো, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। পেয়ালা বাগান বনাম নেমালুং সঙ্গের খেলা, দারুণ টেনশন, খেলা জমে উঠেছে দুদিকে, ভীষণ ভাবে টেনশন, দর্শকরা ভীষণ টেনশনে ভুগছে, কি হবে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, কে জিতবে কে হারবে এখন বলা খুব মুশকিল। পেয়ালা বাগান মিলন সঙ্গের বাজি চ্যালেঞ্জ টানিতে রাজি দুজনে তাই চাই জিতে, জীবনটা রেখে বাজি চ্যালেঞ্জ টানিতে রাজি দুজনে তাই চাই জিতে। আর চেনা চেনা কোনো বাধা ছকে থেমে থাকি না, আঁক বাঁকা এই পথে ডাকে দূর সীমানা, উড় উড় এই দানা খুঁজে পাবে ঠিকানা। জীবনটা রেখে বাজি চ্যালেঞ্জ টানিতে রাজি দুজনে তাই চাই জিতে।
চোখে আশা এ মনে ভালোবাসা কখনো যাবে না মুছে কিছু কথা কিছু সরে দুজনে এভাবে থাকো কাছে চোখে আশা এ মনে ভালোবাসা কখনো যাবে না মুছে কিছু কথা কিছু সুরে দুজনে এভাবে থাকো কাছে যেতে যেতে পথারাবে না এই দোস্তি মিলেমিশে আজ লুটে নেবো কিছু মস্তি পারে পারে ঢেউ তোলে বুকে ইচ্ছে নদী জীবনটা রেখে বাজি চ্যালেঞ্জটা নিতে রাজি দুজনে তাই যাই জিতে জীবনটা রেখে বাজি চ্যালেঞ্জটা নিতে রাজি দুজনে তাই যাই জিতে দু চোখে কিছু আশা কারো যে স্বপ্ন দেখে চুপি চুপি কাছে এসে কে যেন বুকে ছবি আঁকে নেশা নেশা দু চোখে কিছু আশা কারো যে স্বপ্ন দেখে চুপি চুপি কাছে এসে কে যেন বুকে ছবি আঁকে জানি কাল হারাবে না এই দোস্তি মিলে মিশে যে লুটে যাবো ফুল মস্তি বার বার ঢেউ তোলে বুকে ইচ্ছে নদী জীবনটা রেখে বাজি চ্যালেঞ্জ টানিতে রাজি দুজনে তাই যাই যেতে আর চেনা চেনা কোনো বাধা ছকে থেমে থাকি না আরে আগা বাগা এই পথে ডাকে দূর সীমানা হা উড় উড় এই দানা খুঁজে পাবে ঠিকানা জীবনটা রেখে বাজি চ্যালেঞ্জটা নিতে রাজি দুজনে তাই যাই জিতে জীবনটা রেখে বাজি চ্যালেঞ্জটা নিতে রাজি দুজনে তাই যাই জিতে আচ্ছা শপিং মলের ওই লাকি কুপনের ফ্রি পাস পেয়ে আমার কথাই তোমার মনে পড়লো আর কেউ ছিল না কি করবো স্যার রাতারাতি কাউকে জুটিয়ে তো আর ব্যাচেলার থেকে কাপল হওয়া যায় না তাছাড়া স্যার ফোকটে বসকে খুশি করতে কেনা চাই বলুন তো ফোকটে আর কোথায় হলো সেই তো আমার জন্য সেপারেট রুম নিতেই হলো বসের সাথে স্যার এক রুমে থাকা যায় লোকে দেখলে স্যার ইয়ে মনে করবে না ভাজলামু রাখো তো বিলাস তোমার ওই ফ্রি পাস তো আমার গলায় ভাস হয়ে দাঁড়িয়েছে আরে এরকম নিরামিষ থাকলে তো ওরকম লাগবেই স্যার একটু উল্টে দেখুন স্যার সব পাল্টে যাবে মানে মানে আপনি ওরকম যোগী বাবা হয়ে থাকলে আমাকে তো ধোয়া তুলসী পাতা হয়ে থাকতে হচ্ছে স্যার যেন মনে হচ্ছে সিম কার্ড ছাড়া মোবাইল সব থেকেও যেন কিছুই নেই স্যার ওয়েল বিলাস তুমি চাইলে তোমার মতো করে বিলাসিতে করতেই পারো তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে খামোকা এসবের মধ্যে জড়িও না স্যার এক যাত্রায় পৃথক ফল কেন স্যার তার চেয়ে বরং দুজনে ময়ে ম মিলিয়ে জীবনটাকে মোয়া বানিয়ে ফেলি স্যার সরি আমার ও সমস্ত ময়ের দোষ একেবারেই নেই আমাকে আবার তিনটে মই খুব টানে স্যার মদ মহিলা আর মানি বিলাস জীবনের শেষটাও কিন্তু মদেই শুরু মৃত্যু এরকম অনিয়ম চলতে থাকলে সেটা আসতে আর খুব বেশি দেরি হবে না কথাটা মনে রাখো আমাদের পিয়ারা বাগানের
W. Leg before wicket. अबे डा West before wicket. अबे छत्ता. ऐ लोगा, ये बैट दिए तो काने घोड़ा बाजी दोगे. बॉल तो कुमोड़े लेगे चे. तू आउट दिली क्या नो बे? क्या नो बे बॉल तो किचाई को चिज़ बे. Umpire decision is final. हट साला umpire. Umpire. नाम वाले. ওসবের দরকার নেই আর আমারটা একটু ছোট করেই বানিও আমার একদম অভ্যেস নেই নেহার তোমাকে সঙ্গ দিতেই সঙ্গ আর কোথায় দিলেন স্যার কি ভাবছেন স্যার ভাবিজির কথা না আচ্ছা বিলাস তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো একটা লোক সারাক্ষণই আমাদের সব জায়গায় ফলো করছে ফলো করছে কিন্তু তার একটা কারণ তো থাকবে স্যার জায়গাটা সেফ তো বিলাস সেফ না হলে ফ্যামিলি নিয়ে সবাই এখানে আসে স্যার নিন স্যার সুইট পিগ নিন স্যার না লাস্ট স্যার লাস্ট এটাই লাস্ট পেগ স্যার আমি আর পারবো না বিলাস স্যার এটা আমার জন্য স্যার প্লিজ প্লিজ স্যার আর পারবো না বিলাস আর পারবো না কিসে মাথা ধরে আছে তাহলে স্যার আর একটু খেলে মাথা ধরা একদম সেরে যাবে বানিয়ে দেবো স্যার না না এছাড়াও আরেকটা উপায় আছে স্যার বাড়ি গিয়ে ঘর অন্ধকার করে দিয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিলেই হবে অন্ধকারও এক এক সময় খুব উপকারে লাগে যেটা হলো সেটা ঠিক হলো না হ্যাঁ শান্ত বস শান্ত রাত গেই বাদ গেই নেশায় ঘুরে ওরকম কত কিছু ঘটে যায় ওই যে কথাই বলে না মদের খেয়ালে বিপ 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 এটা আবার কি হলো নিজেই সেন্সার করে দিলাম বিলাস এখানেও পুলিশ কেন টেনশন করছেন স্যার অন্য ফ্ল্যাটও তো আসতে পারে কিন্তু রাহুল টুয়া বাপি বাপি দেখো না বাপি পুলিশ না করালো কাকাইকে ধরে নিয়ে যাচ্ছে কি হয়েছে অফিসার ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন সেটা থানায় গেলে জানতে পারবেন এই চল কি হয়েছে রাহুল চল চল ওটা রাহুল কি হয়েছে চল এই চল চল কাকাইকে থানায় নিয়ে যাচ্ছে চল দেখো না বাবু কাকাইকে ধরে নিয়ে গেল
কাঁদে না মা, আমি দেখছি সব ঠিক হয়ে যাবে। কি করেছে রাহুল? অ্যাটেম্প টু মার্ডার, এটা একবারে রক্তারক্তি কেস। কিছু মনে করবেন না স্যার, আপনার কথা শুনে মনে হলো দোষটা দুপক্ষেরই, কিন্তু আপনারা শুধু এদের দুজনকে অ্যারেস্ট করলেন কেন? কাকে ধরবো আর কাকে ছাড়বো সেটা আপনি বলে দেবেন নাকি? ঘটনাটা দুপক্ষের মধ্যে হলেও পালের গোদা কিন্তু আসলে এরা দুজনই। এটা খুবই সাধারণ ঘটনা স্যার, পাড়ার ক্রিকেট টুর্নামেন্টে এরকম হতেই পারে। আপনি প্লিজ ওদের উপর থেকে চার্জটা তুলে নিন স্যার। বুঝতেই পারছেন স্যার, ওরা বেকার ছেলে, কোর্টে তুললে স্যার চাকরির ক্ষেত্রে অসুবিধায় পড়ে যাবে। কি হবে বলতো? আমি গ্যারান্টি দিচ্ছি ওরা আর কোনোদিন এ ধরনের কোনো অন্যায় কাজ করবে না। ফার্স্ট অফেন্স তাই এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু ফার্দার এরকম কিছু ঘটলে কোনো রিকোয়েস্ট আমি শুনবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাজ শেষ, এবারে আমি আসি স্যার। থ্যাংক ইউ বিলাস, থ্যাংক ইউ। আজ তুমি না থাকলে কি যে হতো। দাঁড়াও ভাই। কি হয়েছে মা? ও কাল ইলেকট্রিক বিল জমা দেওয়ার লাস্ট ডেট, তাই তো? ও তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি দিয়ে আসবো। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না, তাই না? সুজাতা আমাকে সব কথা ফোনে জানিয়েছে। দিদি কি বলেছে বলো তো? কেন জানিস না কি বলতে পারে? ছি 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 ছি, শেষকালে পুলিশের খাতায় নামটা তুললি? নাম টাম কিচ্ছু ওঠেনি, আরে জাম্বু গিয়ে সব। আচ্ছা তোর জন্য কি পাড়ায় মুখ দেখাতে পারবো না? না শোন, এইভাবে যদি সবকিছু চলতে থাকে এই বাড়ি তার নয়, সুজাতার কাছে গিয়ে থাকবো। দারুণ হবে, তুমি আমি জাম্বু দিদি রাহুল টুয়া সবাই একসাথে থাকবো, দারুণ হবে। না ভালো হবে না। না আমি আমার যাওয়ার কথা বলেছি, তোর নয়। টুয়া হচ্ছেটা কি? পড়ার সময় আজেবাজে দিকে মন দিচ্ছ কেন? লেখো। কিরে ডন, খুব ভয় হয়ে শুয়ে আছিস? আচ্ছা ঠিক আছে। টুয়া হচ্ছেটা কি? পড়ায় মন দাও। কিছু বলবে? হ্যাঁ একটু খিদে পেয়েছিল আর কি। দেখতেই তো পাচ্ছ খাবার হয়ে গেছে, একটু পরে সার্ভ করে দেবো, খেয়ে নিও। না আমি এখনই খেতে চাইনি। তাহলে ঘুরঘুর করছো কেন? রাগ করেছো? আচ্ছা তোমরা সবাই মিলে আমাকে এরকম কেন করছো বলো তো? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ওই শালা গাম্বাট লগাটা, প্লিজ সরি, আর এরকম হবে না। শোনো, এসব কথাগুলো আমাকে না বলে তোমার জন্য যার মাথা হেঁট হলো পারলে তাকে গিয়ে বলো। আরে সে সুযোগ দিলে তো। রাহুল একটা কথা শুন, জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবি না, তবে এমন কোনো কাজ করবি না যাতে কেউ তোর দিকে আঙুল তুলে কথা বলতে পারে। সরি দাদা। হার জিত জীবনে থাকবেই, হারটাকে স্পোর্টিংলি নিতে হবে। লড়াই করতে গিয়ে হোঁচট খেয়ে পড়লে মাটির ওপর রাগ না করে মাটিটাকে আঁকড়ে ধরে আবার উঠে দাঁড়াতে হবে, আবার লড়াই করতে হবে, বুঝলি? No.
স্যার আমি দেখে নিয়েছি, সইটা আপনি করে দিন। কই দেখি, এই একটা জায়গায় স্যার আমি ডাহা ফেল করে গেলাম, এতদিনও আপনার বিশ্বাসী হয়ে উঠতে পারলাম না স্যার। বিলাস, পাসপোর্ট হচ্ছে অনেক বড় একটা ইস্যু, অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তাছাড়া দেখছো তো আজকাল পাসপোর্ট নিয়ে কত রকমের জালিয়াতি হচ্ছে, রিচেক করতে প্রবলেমটা কোথায়? আর তাছাড়া ব্যাপারটা পার্সোনালি নিয়ে শুধু শুধু কষ্ট পেও না। আমারও সব কষ্ট টষ্ট হয় না স্যার, এমনি আপনার সাথে ইয়ারকি মারছিলাম স্যার। এই রে, সর্বনাশ করেছে স্যার। হ্যাঁ, কি হলো? মন্ত্রীর ভাইজিকে বাইরে বসিয়ে রেখে এসেছি, একদম ভুলে গেছিলাম। আমি আসছি স্যার, এসো। স্যার, এক ভদ্রলোক আপনাকে এটা দিয়ে গেলেন। মিষ্টি, কোন খুশিতে দেখি। বংশীদা, তোমার ছেলে কেমন আছে? আপনার আশীর্বাদে এখন ভালো আছে। আসছি স্যার। হ্যাঁ, এসো। বৌদি, না বললে শুনছি না, তোমার আর দাদার মজবুতিকা জোর এবার 7 বছরে পা দিয়েছে, জমিয়ে সেলিব্রেট করতে হবে, কোনো কথা হবে না। কি জোরদার পার্টি দিতে হবে? কি রে দিদি, নাচা গানা খানা পিনা সব হবে, আমাদের বাড়িতে পার্টি হবে। ওই দেখো, ডনো পার্টির কথা শুনে খুশি হয়েছে। কাকাই, পার্টিটা কি বাড়িতে হবে নাকি হোটেলে? এই জুয়া, সবসময় বড়দের মাঝখানে কথা বলে না, যাও ডনকে নিয়ে ঘরে যাও, যাও। চল ডন, আমরা ঘরে যাই, চল। মোটেও না, তুমি এমন কিছু বড় হওনি, চলো ঘরে যাই, চলো। এইসব নিয়ে মাতামাতি না করে একটা চাকরি বাকরি চেষ্টা করো, বুঝেছ? আহ, তারা কিসের বৌদি, আরো কিছুদিন দাদার পয়সায় মস্তি করে নি কি রে, তাই তো? দ্যাটস ইট কাকা, রাহুল একদম ঠিক কথা বলেছে রে দিদি। আমার ক্ষেত্রে এটা ঠিক হলো, তোর ক্ষেত্রে কিন্তু এটা ঠিক না। তোর ইমিডিয়েটলি একটা কিছু করা উচিত, নইলে পাখি কিন্তু একেবারে উড়ে যাবে। পাখি মানে? আরে মানেটাই তো জিন্দেগি। তুমি জানো না বৌদি, তোমার ভাই না কি রে অবি, বলবো? না, একদম বলবি না। কিন্তু বলি না, আজ বাদে কাল জানতেই পারবে। আরে তুই পাগল, কি জানতে পারবো বলো তো? কিছু না রে দিদি, ওসব বাজে কথা, ছাড় তো। আচ্ছা বেশ, বাজে কথা তো, সেই বাজে কথাটাই না হয় শুনি। তুমি যাবো যার বুঝে নাও বৌদি, মানে আমরা সারাটা জীবন এভাবে রাস্তায় রাস্তায় কতদিন ঘুরবো? যতদিন না একটা সলিড কিছু করতে পারছি ততদিন এভাবেই কাটাতে হবে। আমি কিন্তু বেশি দিন ওয়েট করতে পারবো না, আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য। আমার মাথাতেও হিমালয়ের মতো চাপ, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি রে, এবার নামটাও বলি। বৌদি, নামটা না তুই একদম বলবি না, তুই মার খাবি কিন্তু। আমি বলে দিলাম, বলতেই হবে। Thank you.
কিছু আশা আজ অন্য অন্য হতে চাই এই বন্য বন্য ভালোবাসা শোনো একটু আর কাছে চাই শূন্য শূন্য আকাশ ওই চাঁদের যে ছানা চাই প্রেমের সুখে আমার বুকে ঢেকে নিব তোমায় ঘুম ঘুম রাতের নীল নীল স্বপ্নে দেখেছি তোমায় রিমঝিম বৃষ্টির রুমঝুম নবরে খুঁজেছি তোমায় দুষ্টু দুষ্টু কিছু চাওয়া ঝড় তুলছে তুলছে বুকে হায় সেই মিষ্টি মিষ্টি ঝড় হাওয়া বাঁধ ভেঙে চুরে বুঝি যায় একলা একা এক নদী আজ সাগরে হারাতে চায় প্রেমের সুখে সাগর বুকে ভাসিয়ে নামা ঘুম ঘুম রাত্রে নীল নীল স্বপ্নে দেখেছি তোমায় রিমঝিম বৃষ্টির রুমঝুম নগরে খুঁজেছি তোমায় এই যুগলেকার কি করে পুলিশের খপ্পড়ে পড়লো সে তো আপনি শুনলেন কিন্তু আসলি বাত কি আছে জানেন রাজীব সাহেব এই যুগলেকারের কোনো দোষ নেই এ সব আমার সাজানো বাট দ্য কোশ্চেন ইজ যে পুলিশ এক না একদিন তো সব জানতে পারবে আর পুলিশ জানলে আমাকে কোর্টে তুলবে তারপর মামলা শুরু হবে আর আপনাকে বোর করছি নাকি আমি হ্যাঁ অবশ্যই এসব শুনে আমি কি করব আরে আপনি তো করবেন এই বিশ্বাস করুন ওই জেলের ভাত খাওয়া না আমার এতটুকু শখ নেই উপর সে শুনলাম যে যুগলেকারের বিল হতে পারে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না এসব কথা আপনি আমাকে বলছেন কেন শুনুন আমি ভাবলাম যে এই এত সব ঝামেলা নিয়ে না আমি এই দেশে থাকতে পারবো না কিন্তু মুসিবত হলো আমার আগের পাসপোর্টটা সিজ করা আছে পুলিশ পারমিশন ছাড়া দেশ তো ছড়িয়ে আমি কলকাতার বাইরে যেতে পারবো না তাই আমি সোচলাম যে নকলি ভেজ বানিয়ে নকলি নামে পাসপোর্ট করে আমি দুবাই চলে যাব আর সেটা করে দেবেন আপনি আরে বসেন বসেন এই এত টাকা তো আমি নিয়ে যেতে পারবো না তাই আপনাকে কিছু রোগলা দিয়ে যেতে চাই বদলে মে আপনি আমার কাম করে দেবেন সিম্পল এই যে এই টাকাটা আমি যে আপনাকে অফিসে পাঠিয়েছিলাম এ তো ছোট মোটো অ্যাডভান্স আছে হ্যাঁ এ তো কিছু না বাকি কামকে বাদ দেখুন মিস্টার সিংহানিয়া আপনি ভুল দরজায় নক করছেন কোটি টাকা দিলেও আমি আপনার পাসপোর্ট করে দেব না কথাটা মনে রাখবেন আরে সাইলেন্ট ফিল্ম কি ডাবিং আর্টিস্ট আমার নাম হচ্ছে অনিল সিংহানিয়া আমিও দেখব ও কি করে আমাকে পাসপোর্ট না দিয়ে থাকে বাপি বাপি জানো তো বাপি ডন কি করেছে বনিদের বড় পাঁচিলটা আছে না আহ টুয়া চুপ করে দো বাজে কথা বন্ধ করে নিজে ঘরে যাও আজ ফিরতে এত দেরি হলো তোমার বাইরে কাজ ছিল তাই দেরি হলো কি হয়েছে বলো তো তোমার একটা সামান্য কথা তো রিয়্যাক্ট করছো কেন কি আবার হবে কিছুই হয়নি তাহলে এরকম করছো কেন রাজীব কি করেছি হ্যাঁ কি করেছি বাড়িতে এসো কোনো শান্তি নেই আশ্চর্য ট্যুর থেকে আসার পর থেকেই দেখছি তুমি কিরকম পাল্টে গেছো সামান্য কয়েকটা কথায় তুমি রিয়্যাক্ট করছো কি হয়েছে অফিসে কোনো প্রবলেম বারবার কেন একই প্রশ্ন করছো বললাম তো কিছু হয়নি কিচ্ছু হয়নি স্ট্রেঞ্জ
ওগো আমার লতা, লতা যেমন পুজাকে ভালোবেসে জড়িয়ে রাখে, আমায় কেন তেমনি করে রাখলি না? এই আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। আগেতে রেখেছি পড়াবো তো, মালা যেন ভুল বুঝো না। অনেক অনেক চুমুনিও তিতি তোমার ন্যাপা। এ চিজি এ ছোড়াই আমপের চিজি, এরকম চিজি দিলে তো আমার গলায় ফুটের মালা জুটবে। এই কি হচ্ছে রে? বিরাট প্রবলেম আমাদের ন্যাপা। লগার বোন লতা আছে না, ওকে লভ লেটার লিখবে, কি লিখবে কিচ্ছু বুঝতে পারছে না। এই দাঁড়া দাঁড়া, কি বললি? চিঠি? এই এসএমএস এর যুগে চিঠি? আরে বাবা, এসএমএস করলে তো ফোন নাম্বারটা পেয়ে যাবে। তাহলে ফোন নাম্বার নিয়ে লাভ লেটার লিখছে? দূর, ওটা কোনো প্রবলেম নেই। ওসব চিঠি ফিটি ছাড়তো, মেয়েটা যখন কলেজে বেরোবে সোজা যাবি, হাতটা ধরবি, কারোর বাইকের পেছনে বসিয়ে নিয়ে একেবারে ধাঁ খেপেছিস। খবরটা লগার কানে গেলে আমাকে বাইক বানিয়ে পিঠে চড়ে বসবে। হই শোন, যা যা। আরে প্রেমের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, দরকার হলে মার খাবি তবু এগিয়ে যাবি, বুঝলি? তুই যদি সাহস জানা ওই মেয়েটার হাত ধরে গিয়ে বললা আই লাভ ইউ, তাহলেই বুঝবো তোর কত দম। ওকে ডান, সামনের বাড়িটা। ওই হারাম করে ট্যাক্সিওয়ালাটাকে পেলে না? একটা সামান্য মেয়েকে ফেস করতে পারিস না, আর কালী মাধবপুর খুব তো বড় বড় লেকচার যাচ্ছিস, তুই পারবি ফেস করতে? সে তো অলরেডি করেছি কাকা, প্রথম বলে চক্কা, তাই না? আচ্ছা, এই পূজাকে যেন কটার সময় দেখা করার কথা বলেছিলি? বড় সময় কটা বাজে? দেখ না দেখ না, কেলো করে চালিয়ে চলো। ওই মেয়েটা অভিশার বিল্ডিং খুঁজছিল না? ওটা তো আমাদের বিল্ডিং। আরে ব্লক বি ফ্ল্যাট নম্বর 3। কি বলছিস? হ্যাঁ, আমাদের উপরের ফ্ল্যাট। হ্যাঁ, এই শোন, তাহলে বোধ হয় তোর মাস্টার তোর বোন এসেছে। কোন হবে তোর? আমার তো অন্য কেউ। বললাম তো সরি, মা কালী দেবী বলছে আর কোনোদিন হবে না, প্লিজ। ঠিক আছে, আমাদের বাড়িতে চলো, ড্যাডকে গিয়ে বলবে। দেরি হওয়ার জন্য তোমার ড্যাডকে কি সরি বলবো? না মানে উনি কি আমাদের ব্যাপারটা ভালোভাবে নেবেন? তুমি একবার ভেবে দেখো। আমি আমাদের বিয়ের কথাটা বলতে চাই, আমার ড্যাডকে গিয়ে বলবে যে তুমি আমায় বিয়ে করতে চাও। আমি তো তোমাকে বিয়ে করব কিভাবে? হ্যাঁ কিভাবে মানে, তুমি আমায় বিয়ে করবে না? এই দেখো, আমি বলছিলাম দেখো মানে আমি তো এখনো বেকার, বিয়ে করার জন্য মিনিমাম একটা আর্নিং তো দরকার, তাই না? তাহলে চাকরি খোঁজো, এক উইক টাইম দিলাম। হ্যাঁ, ওটা এক সপ্তাহ? ইয়েস। আচ্ছা, চাকরি কি ফ্রিতে পাওয়া মোবাইলে সিম কার্ড নাকি, যে ভোটার আইডি আর ছবি দিলেই পেয়ে যাবো? চল। কোথায়? যেখানে যেতে বলছে সেখানে চল। এসো। রুস্তম জি খুব ভালো মানুষ, এক কথা। এ ছোকরা ইদার ক্যা কর রহা হ্যায়? अरे अरे आओ भाई सिंघानिया आओ, आज का दिन तो बहुत शुभ है, बैठो 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 भाई बैठो। ये लड़का क्यों आया था? वो टिगरा नौकरी धंधा एसिलो पोरे देबो बोले भागी दिलोम, तुम्ही की चीनो टिगरा के? अरे नौकरी दे दो, फायदा होबे। ओ कार साला मालूम,
अरे कौन किसका साला, हाँ ये मैं क्या करेगा जान के साला। यहीं पे मार खा गया तुम रुस्तम साला। अरे तुम्हार लिवर पेन ये छेलेटा कमिए देबे। मतलब? अरे मिडिल ईस्ट में लेबर सप्लाई के धंधा साथ साथ वो छोकरी सप्लाई के धंधा में फटाफट पासपोर्ट चाहिए कि ना? अरे वो तो चाहिए ही चाहिए, पासपोर्ट होगा कैसे? वो साला पासपोर्ट ऑफिसर राजीव चौधरी साला कड़क इंसान है, उसको ईमानदारी का बीमारी ले गया। तुम्हारा पासपोर्ट तो और जो नहीं अटके रोचे। अरे अटके छिलो এখন আর থাকবে না। এই ছেলে হচ্ছে ওই রাজীব চৌধুরী সালা, আর উসকো বলি কা বকরা বানাও, সব কাম হয়ে যাবে। সচ? লেকিন তুমি এই সব কেসে পাতা? ওর পুরো ফ্যামিলির ফটো আমার কাছে আছে, আরে পুরো বায়োডাটা আছে। এই দেখো, এই দেখো উসকা সালা, উসকা ভাই, বেটি, বিবি। तब तो नौकरी टॉप दिए ओई छोकरी टाके धोरे ओई छेले टाके आबार आनानो चाहिए, यही तो। हाँ अभी नहीं लेकिन जल्दी। কথা বুঝতে পারছেন নাকি? হ্যালো, আপনি কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন? না না ঠিক আছে, নতুন ক্যামেরা সেট কিনেছি তো তাই দেখছি ঠিকঠাক ছবি ওঠে কিনা। হোল্ড হোল্ড হোল্ড, এই এই কি হচ্ছেটা কি? গো টু হেল। সে তো একদিন একদিন যাবই, কিন্তু তার আগে একটু আমার লাইফটাকে হেভেন বানিয়ে দিন না প্লিজ। ইউ আর জাস্ট ইনটলারেবল। হাই আমি রাহুল, আপনি? যাক বাবা, অনেক দিন পর বাড়িতে বৌদি নেই, আজ জমিয়ে সেলিব্রেট করা যাবে। আরে বাপ রে বাপ, ডন 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 বিহেভ ইয়োরসেলফ স্যার, স্টপ চিন্তা দিয়ে বলুন না স্যার। আরে চুপ করে বসে থাকো, একদম একদম চুপ করে বসো, একদম চুপ করে বসে থাকো। অসভ্য কথা মনিবের, বন্ধুকে চেনে না? যখনই এ বাড়িতে আসি তখন তখনই এরকম ভাব করে যেন আমি চোর না ডাকাত। ডন এমনিতে খুব ওয়েল বিহেভ সেন্সিবল ডগ, শুধু তোমাকে দেখলেই কেন জানি না। সেন্সিবল স্যার? অতই যদি সেন্সিবল হয় তাহলে আমি তো আপনার অসময়ে অনেক উপকারে লাগি স্যার, সেই গল্পগুলো ওর সাথে করতে পারেন না স্যার? করব করব, কিছু বলবেন। আচ্ছা চলো আমরা বরং ভেতরে ঘরে যাই। তাই চলো স্যার, তাই চলো স্যার। কোয়াইট কোয়াইট, চুপ চুপ, চল চল চল। আরে এসো না, আরে আরে ছাড়ো ছাড়ো, কিছু হবে না। তুমি চেন দিয়ে বেঁধে রাখতে পারেন তো স্যার? তুমি মিছিমিছি ভয় পাও, কিছু বলবে না। ভয় পাও না মানে? যাই হোক বিলাস। হ্যাঁ স্যার। দেখো বিলাস, যা বলছিলাম বিলাস, তোমাকে আমি অনেকটা বিশ্বাস করি বিলাস। বলতে পারো অনেক ব্যাপারে আমি তোমার উপর অনেকটাই নির্ভরশীল। আজ একটা জরুরি কথা বলবো বলে তোমাকে আমি বাড়িতে ডেকেছি। আরে জানি তো স্যার, আর আপনি আমাকে কি বলবেন সেটাও জানি আমি। জানো মানে? দেখুন স্যার, ছোটখাটো পেটি কেস হলে সেটা আমি সামলে নিতে পারি, কিন্তু সিংহানিয়ার বিষয় হলে আমি কিচ্ছু করতে পারবো না। ও যেটা চাইছে সেটা করে দিন না স্যার, আপনি একজন ফ্যামিলি ম্যান স্যার, ফালতু ঝামেলায় জড়ানোর দরকারই বা কি স্যার? আপনি জানেন না স্যার এরা কি ধরনের খতরনাক ক্রিমিনাল, চাইলে সব কিছু করতে পারে স্যার। তাই বলে বেআইনি কাজ করব স্যার? বৌদিয়ার বাচ্চাটার মুখের দিকে চেয়ে করে দিন না স্যার। স্যার চাঁদেও তো কলঙ্ক আছে স্যার, তবু তো লোকে হাঁ করে দেখে স্যার, আপনারটা তো কেউ জানতেই পারবে না। কিন্তু লোকেরা, এক সেকেন্ড,
আমি একটু ফোনটা ধরে আসছি। হ্যালো, গুড ইভিনিং মিস্টার চৌধুরী। গুড ইভিনিং, কে বলছেন? আপনার দোস্ত সিঙ্গানিয়া, অনিল সিঙ্গানিয়া। আপনি আপনি কেন ফোন করেছেন? কুস্তি খতম হলো। মানে? বুঝলেন না তো, মনের সাথে কুস্তি, বহুত খতরনাক বিমারি। খতম হলো। শুনুন, আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আপনি কেন বারবার আমাকে ফোন করছেন? আরে আরে, কার উপরে এত রাগ দেখাচ্ছ? কে বিরক্ত করছে তোমায়? সুজাতা, তুমি বলো। হ্যাঁ গো, আমি। কেন, তুমি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে বোধহয়? আচ্ছা শোনো, আমি তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়েছ নাকি? না, মানে সেই তোমাকে ইদানিং ডিস্টার্ব করছে। সুজাতা, আমায় কেন ফোন করেছো বলো। এই শোনো, ডনকে খেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। এত চিৎকার করছে? আরে বিলাস এসেছে। ও তাই বলো, তোমার সে বিলাস। এই শোনো, আমি যে কারণে তোমায় ফোন করেছি, আজ না ফিরতে একটু রাত হবে, তুমি চিন্তা করো না, অভি পৌঁছে দেবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এনি প্রবলেম স্যার? প্রবলেম প্রবলেম তো একটাই, সিঙ্ঘানিয়া। ফোনে আমাকে থমকি দিল। বিলাস, আমি এবার সিঙ্ঘানিয়ার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব। না স্যার, ভুলে ওই ভুলটা করবেন না স্যার। এ ধরনের যে কোনো স্টেপ স্যার আপনার ফ্যামিলির পক্ষে বিপদ ডেকে আনতে পারে স্যার। পুলিশ, প্রশাসন, গুন্ডা সব ওদের হাতে। তাহলে লক্ষ্য করছি তুমি কিরম অন্যমনস্ক, সব কথায় রিয়্যাক্ট করছো, কি হয়েছে তোমার বলো রাজীব, কি হলো তুমি বলো না। তুমি আমায় খুব বিশ্বাস করো সুজাতা, তাই না? হঠাৎ প্রশ্ন না, এমনি। হ্যাঁ রাজীব, আমি তোমায় খুব বিশ্বাস করি। সব সময় তোমার দেরি করার একটা অভ্যেস টুয়া। শোনো, এখন থেকে রাহুল টুয়াকে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে। টুয়া যাও, তুমি ঘরে গিয়ে ইউনিফর্মটা পরো। কেন, কি ব্যাপার, মানে অসুবিধাটা কি? স্কুল বাস কে দোষ করলো? দোষ গুণ আমি জানি না, আমি যা বলেছি তাই করবে। কি হয়েছে আজকাল ওর কে জানে, একটা কথারও যদি ঠিক। কি ব্যাপার বৌদি, দাদাকে একটু অন্যরকম লাগছে? আমি জানি না তোমার দাদার কি হয়েছে রাহুল, আজকাল যা বলছে তাতেই তো রিয়্যাক্ট করছে, আশ্চর্য। না না, আমি টুয়াকে স্কুলে পৌঁছে দেব, এর এমন কি ব্যাপার? কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমাদের উপরের তলায়। হ্যাঁ, ওই যে দত্তগুপ্তর ঘরের যে মেয়েটি এসছে তার সাথে আলাপ করিয়ে দিতে হবে। কি, দত্তগুপ্ত বাড়ির ওই মেয়েটার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিতে হবে, এটা কন্ডিশন? তোমাদের আগে থেকে আলাপ আছে? তোমার আন্টির নাম বুঝি প্রিয়া। হাই প্রিয়া। কোথায় যাচ্ছ প্রিয়া আন্টি? আমি আমি একটু শপিং মলে যাচ্ছি, মানিস করে। ও, ওটা তো আমাদের স্কুলের পাশেই। তুমিও আমাদের সঙ্গে চলো না প্রিয়া আন্টি, কাকাই তোমাকে ড্রপ করে দেবে। থ্যাংকস টু, আমি একাই যেতে পারবো।
রাহুল রাহুল দাঁড়া না, তোকে একটা রাখি পড়াই। পড় না বাবা। হ্যাঁ তো বোনেরা ভাইদের পর তো কি হয়েছে ভেবে নি না, আমিও তোর বোন হই না ডার্লিং। প্লিজ প্লিজ আমি তোকে পড়াবো, আমার আর লাগবে না বোন। ওকে কেন কি হলো, পড় না প্লিজ, ওরকম করিস না বাবা। একই কেন কি করছিস, একই 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 বুঝলি, একই প্রিয়া একটা কথা ছিল। প্রিয়া আপনি কেন আমার বিরক্ত করছেন? সিম্পল, আই এম ইন লাভ উইথ ইউ। যা বাবা। প্রিয়া 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 প্রিয়া, মে আই হেল্প ইউ প্লিজ? আমি অজানা কারোর হেল্প নেই না। অজানা নয় তো, আজ আমরা একই বিল্ডিং এ থাকি, কাল আমরা একই ঘরে থাকবো। হোয়াট? আমার বউ এ গেছে, সরো। আরে আরে আরে, আজ একটা ডিসিশনে আসা যাক, আমি আর এভাবে পাচ্ছি না, আমাকে রাখি পড়িয়ে দাও। সরি, আমার কাছে না রাখি নেই, কিন্তু আমার কাছে যে আছে এই যে। ও এক সেকেন্ড, একটু ধরো। হ্যাঁ একদম, দাও দাও দাও। তুমি রাখিগুলো একটু দেবে না? রাখি না। হ্যাঁ দাও।
নোকরি হয়ে যাবে, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। বলুন। আমার দোস্ত বলল রাজীব চৌধুরী তোমার জিজা পাসপোর্ট অফিসার, খুব ভালো লোক। কিন্তু ভালো লোক আমার জন্য খুব খারাপ। প্রিন্সিপাল? আর প্রিন্সিপাল হলে কলেজের প্রিন্সিপাল হতে পারত, ঠিক তো? আপনার কাজটা কি? খুব সিম্পল আছে, মিডিল ইস্টে লেবার পাঠানোই আমার আসল কাজ, সেটাই আমার আসল কামাই। সিরিয়াল টিরিয়াল এমনি করতে থাকি। তোমার উনি পাসপোর্ট অফিসে আমার কয়েকটা ফাইল আটকে রেখেছে। আরে বাবা, সবাই কি সব ডকুমেন্ট দিতে পারে? আরে তাই জন্য কি দেশে ভুখো মরবে, বিদেশ যাবে না? আমার ফাইলগুলো ওনাকে দিয়ে থ্রু করিয়ে দিন, আমি 7 দিনের মধ্যে পাসপোর্ট চাই সেটার ব্যবস্থা করে দিন। আপনার লেবার কন্ট্রাক্টে কাজ পাক্কা, 10,000 টাকা করে প্রতি লেবার পাবে, বুঝতে পারছেন কত বড় অ্যামাউন্ট? করিয়ে দিন। হাউ ডেয়ার ইউ অভি, তুমি কি করে ভাবলে যে আমি এরকম একটা ইল প্রপোজালে রাজি হব? আমার একটা চাকরির জন্য তুমি এটুকু করতে পারবে না রাজীবদা? দেখো অভি, যেভাবে ভারতবর্ষে আর 10 জন লোক পাসপোর্ট পায়, ওরাও ঠিক সেইভাবেই পাসপোর্ট পাবে। আমি জীবনে কোনোদিন কাউকে কোনো এক্সট্রা ফেসিলিটি দিইনি, সো ওরাও পাবে না, সরি। আর অতই যদি দরকার হয় ওদেরকে বলো তৎকালে অ্যাপ্লাই করতে। ওরা কি করবে না করবে সেই সাজেশন আমি তোমার থেকে চাইনি রাজীবদা। তুমি পারবে না, ব্যাস। অভি শোনো, অভি, অভি শোনো, হ্যালো। কি রাজীব বাবু, সালা রাগ করলো তো? এরপর বউ রাগ করবে, ভাই রাগ করবে, কত লড়াই লড়বেন। তার চেয়ে একটা সমঝোতা করে নিন না, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। তো পাসপোর্টের ব্যাপারে আপনার সঙ্গে কোনো সমঝোতায় আমি যাব না। আচ্ছা, ঠিক সে সোচ লিজিয়ে, ঠিক হবে কি? সিংহানিয়া কিভাবে জানলো অভির কথা? অভি তো রুস্তমজি বলে একজনের কথা বলেছিল, তবে কি সবটা সিংহানিয়ার চক্রান্ত? কিন্তু অভি যে আমার অফিসে এসেছে সে কথাটা তো সিংহানিয়ার জানার কথা নয়। হ্যাঁ, ও মাই গড, সেই লোকটা এখানেও? স্যার, বিলাস, বিলাস এসো, দেখো ওই বেড়াল চোখ লোকটা, ওই দেখো ওই বেড়াল চোখ লোকটা কোথায়? এই তো। আরে কি আশ্চর্য, একটু আগেই তো এখানে ছিল, মনে হয় পালিয়েছে। আপনাকে তো টেন্স দেখাচ্ছে স্যার, সিংহানিয়া কি আবার ফোন করেছিল? হ্যাঁ। না স্যার, এবার আমার সত্যি ভয় করছে স্যার, ব্যাপারটা যে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। সুজাতা, আজ অভি এসেছিল আমার অফিসে। জানি। জানো? হ্যাঁ, কারণ তোমার অফিস থেকে ফেরার পথে অভি আমার অফিসেও এসেছিল। তুই পারিস দেখি। দেখ রাজীবদাকে একটু বোঝা প্লিজ, আমার জন্য তোকে এটা করতেই হবে। আচ্ছা তুই কেন এটা বুঝতে চাইছিস না বলতো? যে মানুষটা কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, এই সামান্য একটা ব্যাপারের জন্য তাকে আমি একটা নীতিবিরুদ্ধ কাজ করতে বলবো? আমি পারবো না অভি। সামান্য ব্যাপার? আমার ক্যারিয়ারের প্রশ্ন আর তোর মনে হচ্ছে সামান্য ব্যাপার? তুই এমন একটা ভাব করছিস না অভি, যেন এই চাকরিটা পৃথিবীতে একটাই আছে। আরে বাবা, সুযোগ আসবে, এরকম সুযোগ হাজারটা আসবে, সেটাকে কাজে লাগাতে হবে। দেখ, আজকে সুযোগটাকে যে কাজে লাগাতে পারে না, না সে হাজারটা সুযোগ পেলেও কিচ্ছু করতে পারবে না। চেষ্টা তো করতে হবে। চেষ্টা মাই ফুট। দেখ, আমি খুব ভালো করে বুঝতে পারছি, এটা যদি আমার না হয় রাহুলের ব্যাপার হতো, তাহলে কিন্তু রাজীবদা রুস্তমজির কাজটা করে দিত, তখন এসব ফালতু নীতিকতা জ্ঞান ছাড়ত না। না না, এটা তুমি একদম ঠিক করনি, মুখে বুঝি বললেই পারতে, গায়ে হাত তুলতে গেলে কেন? দেখ, আমার উপর তো রেগেই ছিল, এবার তোমার উপরেও করুক রাগ, দুদিন পর নিজের ভুলটা নিজে ঠিক বুঝতে পারবে। দেখো দেখো সুজাতা, অভি, রাহুল, এদের দুজনকে আমি আলাদা চোখে দেখি না, ওরা দুজনই আমার কাছে সমান। আরে ধর, তোমার কথা কে জানতে চেয়েছে?
পিয়ার কথা বল, তারপর 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 আরে এসো গুরু এসো, আরে বেকিং নিউজ আছে, পিয়াকে পটিয়ে ফেলেছে রাহুল। তখন অনেক কিছু করবে, পিয়াকে পটাবে, দাদা দেয়ার চাকরি করবে, বিয়ে করবে, হ্যাপি লাইফ এনজয় করবে, আর আমি সালা রাস্তার কুত্তার মতো ঘুরে বেড়াবো। এই তুই ড্রিঙ্ক করেছিস না? হ্যাঁ করেছি, তোর কি বে, তুই করিস না? সালা সাধু পুরুষ তোর দাদার মতো। দাদাকে কেন টানছিস? থাকলে আমাকে একটু দে না। তোর চাকরিটার কি হলো? কেন টাকা সাজছিস বে, কার পয়সায় মাল খেলি জানিস? আমার পয়সায়, আর আমি কি বলতো, আরে বড় যা 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 যা, কোনো নীতি এর নেই, নীতি নীতি সালা ড্যাম্পল। এসব তুই কি বলছিস অভি? কেন বে, জানে যা, তোর দাদাকে গিয়ে জিজ্ঞেস কর, তোর সতী দাদা আছে না, সতী দাদা, ওকে গিয়ে জিজ্ঞেস কর, ও সব বলে দেবে। কি উল্টো পাল্টা বকছিস, তোর নেশা হয়ে গেছে, বাড়ি চল। তোর দাদাটা না পাক্কা আইডিয়া, ইডিয়েট, আজকের দিনে অচল মার। এনাফ ইজ এনাফ অভি, তুই মদ খেয়ে আছিস বলে ভাবিস না, তুই যা খুশি তাই বলে যাবি আর আমি সহ্য করে যাবো। কি করবি বে, হ্যাঁ কি করবি বল না, বল কি করবি, কি করবি নাকি তুই? আবার বলবো যা, আবার বলবো, তোর দাদাটা একটা ভেরুয়া সালা। অভি তোরা কেউ আসবি না, ছেড়ে দে, আমি ছাড় না বে, এটা ওর আর আমার ব্যাপার, তোরা কেউ আসবি না এর মধ্যে বলে দিলাম। কি করবি আমি, তুই আমাকে মারবি? আমি চাই না, মারবি, মার মার না, মার মার, কেন মারতে পারছি তো, আবে মার না, আবে মার না বে, মার না, মার না, কেন মারতে পারছিস না, মার মার না, মার না, আবে হাত।
আপনারাই কি ওদের বাড়ির লোক? হ্যাঁ, কেন? ফার্স্ট এড দেওয়া হয়েছে, ডক্টর বললেন একটু পরেই ছেড়ে দেবেন। তবে আমি ছাড়ব না, ওদের এখান থেকে ডিসচার্জ করিয়ে লোকাল থানায় হ্যান্ড ওভার করে দেব। শুনুন, দোষটা আমার ভাইয়ের, আমার দেওয়ার সম্পূর্ণ নির্দোষ। প্লিজ, ওকে ওকে আপনারা ছেড়ে দিন না। অফিসার, দোষটা আমার ভাই করেছে, আমার শালা নির্দোষ। ভাই, শালা, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আসলে রাস্তায় যে দুজন মারামারি করেছিল তাদের মধ্যে একজন আমার ভাই আর একজন আমার শালা। আপনার নামটা কি বলুন তো? রাজীব চৌধুরী। কলেজ? আপনি এসব কেন জানতে চাইছেন? বেটা রাজু, আমাকে চিনতে পারছিস না? আমি রুদ্র রে, রুদ্র সিংহ রায়, যাকে তুই হিংস্র সিংহ বলে ডাকতিস, চিনতে পেরেছিস? রুদ্র, তুই পুলিশে আছিস? হ্যাঁ, গুড টু সি ইউ। এই একটা অন্যায় আমি করে ফেলেছি ভাই, আমি এখন ক্রাইম ব্রাঞ্চের এসিপি। দ্যাটস গ্রেট। বাস স্যার, সব প্রবলেম সলভড, এবার এরাও ছাড়া পেয়ে যাবে, আর আপনার যে অন্যান্য প্রবলেমগুলো আছে সেগুলোও সলভ হয়ে যাবে। অন্যান্য প্রবলেম মানে? না, ও কিছু নয়, ও ফাজলামো করছে। আচ্ছা, তোর ভাইয়া শালা হঠাৎ ফাইট করতে গেল কেন? আরে, ওদের যত ঝগড়া তত ভালোবাসা। ও, এই নে দুধটা খেয়ে নে। খাবো না। না খেলে নিজের লোকের উপর গায়ের জোরটা তুই ফলাবি কি করে? এসো মা, ও পূজা, তোমাকে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বসো বসো, তোরা গল্প কর, আমি এখানে এটা রাখলাম, ইচ্ছলে খাস নাহলে ফেলে দিস। রাহুলের সাথে তোমার কে নিয়ে প্রবলেম হলো? ও কিছু না। তো এমনি এমনি মারপিট করলে? তুমি ওকে একটু বোঝাও তো মা, চাকরি নিশ্চয়ই দরকার আছে, তাই বলে নিজেদের লোকের সঙ্গে ঝগড়া লড়াই করে কাজটা মোটেও ও ঠিক করেনি। তোমরা সবাই তো আমার দোষটাই দেখবে। হ্যাঁ, সব দোষ আমার, আমিই দোষী, হয়েছে তো? কি হয়েছে বলো তো তোমার? কি ভাবছো কাকাই? না, কিছু না। আমি জানি তুমি মামুর কথাই ভাবছো। বন্ধুদের মধ্যে এরকম লড়াই ঝগড়া হতেই পারে, আমার আর শানার মধ্যেও হয়, দুদিন কাটতে থাকে পরে আবার ভাব হয়ে যায়। আমাদেরও ভাব হয়ে যাবে, তাই না? কি রে ডন, হবে তো? তুমি কিচ্ছু ভেবো না কাকাই, মামুর সঙ্গে আমরাই তোমার ভাব করিয়ে দেব। কি করে? কালকের তারিখটা ভুলে গেলে? বাপি আর মামমামের অ্যানিভার্সারি। ও, তাই তো, কালকেই তো। কালকের পার্টিতে তো মামু আসছে, তখন তোমাদের দুজনের ভাব করিয়ে দেব। না, কাল কোনো পার্টি ফাটি হবে না। কেন পার্টি হবে না কেন? তুমি বুঝতে পারছো না সুজাতা, এই সিচুয়েশনে আমি। তুমি কোন সিচুয়েশনের কথা বলছো? অভির আসার ব্যাপারটা নিয়ে? রাজীব বাবু, সালা রাগ করলো তো, এরপর বউ রাগ করবে, ভাই রাগ করবে, কত লড়াই লড়বেন। কি হলো? দেখো রাজীব, অভিকে ইনভাইট করা হবে, ও যদি আসে তো ভালো, আর যদি না আসে তাহলেও পার্টি বন্ধ হবে না। তুমি কেন বুঝতে পারছো না? সমস্ত গেস্টদের বলা হয়ে গেছে এখন। ঠিক আছে ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। টুয়া, যাও তোমা, তুমি একটু ঘরে যাও, আমি আসছি এক্ষুনি। শোন রাহুল, তুমি একবার অভিকে একটা ফোন করো তো। আমি? হ্যাঁ তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ফোন থেকে করো। নাও, ধরো না ফোনটা, ডায়াল করো। হ্যাঁ
হ্যাঁ দিদি বল। হ্যাঁ অভি, এই কাল দাদার ম্যারেজ অ্যানিভার্সারি, তোকে কিন্তু আসতেই হবে। দেখ সবকিছু ভুলে যা, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল করে কি লাভ বল। ওকে অভি, আই এম সরি। কেটে দিল। আরে এইদিকে নয়, ওদিকে যা। এই শোনো, ফিশ ফ্রাই গুলো আনতে বলেছে তো ফোন করো। হ্যাঁ সব ওদিকে আছে। হাই, আই শুরু তো আনতে হবে। বলো যে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। কি রে তোর আজকে দিন এত মরা মরা হাসি কেন? একটু দিল খুলে হাস ভাই, বিবাহিত লোকদের একটু নির্জীবিতই লাগে। এই গিফটটা নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরছি, ধরুন তো। থ্যাংক ইউ। আচ্ছা আমার 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 সঙ্গে এক অফিসে কাজ করে আর আমার বন্ধু, জানি তো আগের দিন আলাপ হলো তো। আর দেরি কেন, এবার বড়দের পার্টি শুরু হোক। চলো চলো অভি, তুই এসছিস? আমি খুব খুশি হয়েছি। আরে অভি পালিয়ে যাবি না, খেয়ে যাবি, বস। কংগ্রেস। হ্যাঁ কামু, থ্যাংক ইউ। এই শুনছো, অভি এসেছে। ওয়েলকাম অভি, ওয়েলকাম। মামু। কিরে তোদের নাচ গান কখন শুরু হবে? এক্ষুনি হবে। ভেরি গুড। ওদিকে দে। জানো কাকাই, মনে হচ্ছে মাম্মা মাসছে, চলো আমরা কোথাও লুকিয়ে পড়ি। চল চল। একি এই সব আবার কি সাজ? নিশ্চয়ই এটা রাহুল আর টুয়ার কাজ। রাহুল, টুয়া, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। পকামো হচ্ছে না? যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, গিয়ে যাও। গুড নাইট মাম্মা। গুড নাইট সোনা, যাও শুয়ে পড়ো কি লক্ষ্মী মে। বৌদি, হ্যাঁ গুড নাইট। তো হবে, আমাদের বিয়ে
আসলে আমি তোমায় কিছু কথা বলতে চাই। বলো। কিভাবে যে শুরু করব মানে ঠিক বুঝতে পারছি না। কিভাবে বলবে মানে? তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে বলবে, বুঝেছো? আসলে মানে এই শোনো, বিয়ের সাত বছর পরও ন্যাকামো হচ্ছে না, বলো। সুজাতা আমি এই 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 ফ্লাওয়ার বুকেটে একটু তুলে ধরো তো, একটু তুলে ধরো। কি হ্যাপি অ্যানিভার্সারি এইটা বলার ছিল তোমার? না সত্যি, আসলে সবাই কিন্তু খুব এনজয় করেছে, তুমি যদি টুয়ার নাচটা একবার দেখ। বিশ্বাস করো সুজাতা, তুমি ভুল বুঝছো সুজাতা, আগে আমার সবটা শোনো। শাট আপ, আর একটা কথাও বলবে না তুমি, এরপরে আর কি শোনার থাকে তুমি বলতে পারো। সুজাতা আমি আসলে তোমাকে বলতেই চাইছিলাম, বিশ্বাস করো আমি ডোন্ট টাচ মি, একদম চলবে না তুমি আমার, তোমার মতো এরকম লম্পট দুশ্চরিত্র লোকের সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি তোমাকে। সুজাতা, সুজাতা তুমি এইভাবে, আমি আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না তুমি আমাকে এভাবে ঠকা। না আমি তোমায় ঠকাইনি। দেখো সুজাতা, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আমার আর কিচ্ছু নতুন করে বোঝার নেই। আরে ব্যাপারটা তো তোমাকে জানতে হবে না, আসলে আর কি জানার বাকি আছে? আমি তো এটা ইচ্ছে করে কিছু করিনি। ইচ্ছে করে? থাক রাজীব, তোমাকে তো আমি বললাম, এখন আর আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। কিন্তু তুমি না শুনতে লাগছে না আমার। টুয়া উঠে এসো, কোনো প্রশ্ন করবে না, উঠে এসো। তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ? সরে যাও। তুমি ভুল করছো সুজাতা, ভুল এতদিন করেছিলাম তোমাকে বিশ্বাস করে। টুয়াকে আমি এভাবে নিয়ে যেতে দেব না। টুয়াকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। সরো সুজাতা, আমি টুয়াকে তোমার সঙ্গে নিয়ে যেতে দেব না। আমি টুয়াকে আমার সঙ্গেই নিয়ে যাব বলছি তো, সরো। শাড়ি ছাড় দল, যেতে দে আমাকে। আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ মাম্মা? টুয়া তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। সুজাতা, সুজাতা প্লিজ আমার কথাটা ছাড়ো, আমাকে কেউ আটকাতে পারবে না, চলে এসো প্লিজ। ছাড় ডন। কি হয়েছে বৌদি? ডন ছাড়, চলে এসো বৌদি। বৌদি এসো, থাক, ওকে যেতে দে, কারোর বারণ শুনবে না। দেখ, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ছোটখাটো ঝগড়া অশান্তি হয়েই থাকে, তা বলে এইভাবে চলে আসতে হয়? না না বলি, এই কাজটা তুই একদম ভালো করিস নি। সবটা তুমি জানো না মা, জানলে এই কথাগুলো তুমি বলতে না।
কিন্তু কি এমন হলো যে সব ছেড়ে ছুড়ে তোকে এই ভোর রাতে চলে আসতে হলো? তোদের অসুবিধা থাকলে বল, আমি চলে যাব। থাকার জায়গার অভাব হবে না। চলে এসো টুয়া। কোথায় যাচ্ছিস? বস বস। কি হয়েছে তোর? তুই কেন এরকম করছিস? রাজীব তোর সঙ্গে কি করেছে আমাকে বল। আমি বলতে পারবো না মা, তুমি জানতে চাও না। মনে কি যন্ত্রণা, কেন সে বুঝলো না একা অসহায়, মনকে দে ভাঙা বুকে ওঠে ব্যথা ঝাজ এখানে দাঁড়িয়ে প্রেম আমার একদম পোষায় না, তোমার কাছেই আসা যায় না। আমি তো তোমার কাছেই আছি চ্যামিলি। কিন্তু আমি যে তোমার আরো কাছে যেতে চাই না পা, তোমার জাপটে ধরে লেপটে যেতে চাই। এরকম করতে নেই শোনটা মানা, লোকে দেখলে খারাপ বলবে না। সেই জন্যই তো বলছি দীঘা বা মন্দারমণি চলো। এই চলো না প্লিজ। মন্দারমণি মরেছি, এই যে অনেক টাকার ধাক্কা, সে তো যাওয়াই যায়। কিন্তু তোমার বাড়িতে সে আমি ঢপ মেরে ঠিক ম্যানেজ করে নেব। এই চলো না সোনা। আমার চ্যামিলি চ্যামিলি গিয়েতে পর গলিতে দাঁড়িয়ে প্রেম হচ্ছে, তোকে দেখছি পরে, যা বাড়ি যা। লগার কাছে ক্ষমা চা। কেন ক্ষমা চাইবে কেন? কথাটা আমি ন্যাপাকে বলেছি, তুই এর মধ্যে আসিস না রাহুল, ভালো হবে না। একশো বার আসবো, কি করবি তুই? শোন ন্যাপা, তোকে আর তোদের সকলকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই বা তোদের কাউকে যদি আমাদের এলাকায় দেখি উঠে রেখে দেব। কথাটা মনে হবে চল ফোন, কালকেই যাব, দেখবো কে কাকে পোতে। এসে দেখিস না একবার, চল চল। কি রাজীব বাবু, ও বাড়ি ছেড়ে চলে গেল তো, সঙ্গে ছোট মেয়েটাকেও নিয়েও গেল, ভেরি স্যাড। ও তাহলে আপনি? হ্যাঁ আমি রাজীব বাবু। আমার পাসপোর্টটা পাস করে দিলে আমি বিদেশে চলে যেতাম। হ্যাঁ আপনার বউ বাচ্চাও বাড়িতে ফিরে আসত, আমি ফিরিয়ে আনতাম, প্রমিস। হ্যাঁ আমি শুধু রিলেশন ভাঙতে জানি না রাজীব বাবু, রিলেশন গড়তেও জানি। একটা চান্স দিয়ে দেখুন না। আপনি যতই প্লট করুন না কেন, পাসপোর্ট আপনি পাবেন না। আপনি তো অজীব আছেন রাজীব বাবু, ওই জন্য আমি আপনাকে মাঝে মাঝে ওই রাজীব বাবু না বলে অজীব বাবু। নিজের ভালোটাও বোঝেন না। আপনার খারাপ দিন সামনে আসছে সেটা বুঝুন। নিশ্চয়ই সিংহানিয়া, কি বলছিল? তোমার ধারণাই ঠিক,
এটা ওরই কাজ। আরে সে না হয় বুঝলাম, কিন্তু বাড়িতে ফটোগুলো এলো কিভাবে? সেটাই তো ভাবছি, কে রাখলো? আমি অভির উপর রাগ করে ছাদে চলে গেলাম, তখনই কি কেউ? স্যার ক্রাইম ব্রাঞ্চের এসিপি রুদ্রসিংহ তো আপনার বন্ধু, স্যার এ ব্যাপারে ওনার কোনো হেল্প নেওয়া যায় না? কিন্তু তাতে যদি সিংহানিয়া আমার ফ্যামিলির কারোর উপর যদি কোনো রিভেঞ্জ নেয়? সেটাও ঠিক, ও যা খতরনাক লোক, পয়সার জোরে ও শালা সব কিছু করতে পারে। তাহলে তো স্যার এখন একটাই রাস্তা খোলা আছে। কোন রাস্তা? সিংহানিয়ার শর্ত মেনে নেওয়া। স্যার আমি আপনার সহকর্মী বন্ধু, আমি জানবো আর কেউ জানবে না স্যার। প্রবলেম তো স্যার ওই একটাই, ওর পাসপোর্টটা ইস্যু হয়ে গেলে সব প্রবলেম সলভড। স্যার আমি নিজে না হয় বৌদির সাথে একবার কথা বলে নেব। না বিলাস, আমি সেটা করতে পারি না। তাছাড়া সিংহানিয়ার সঙ্গে আমি কোনো আপোষে যাব না, তাতে আমার যা ক্ষতি হয় হবে। আই ডোন্ট কেয়ার। কিরে তোর হাতে কি হয়েছে? ও কিছু না, একটু পুড়ে গেছে। কি দরকার ছিল এত কষ্ট করে এত কিছু রান্না করার? আমি তো শুধু হাতটাই পুড়িয়েছি, রান্নাটা করিনি। আজ প্রিয়া এসেছিল, ও রান্নাটা করে দিয়ে গেছে। আমার জন্য তোদের সবার খুব কষ্ট হচ্ছে। দাদা আমি বিশ্বাস করি না তুমি কোনো ভুল করতে পারো। কি নিয়ে তোমার আর বৌদির মধ্যে প্রবলেম আমাকে বলবে না? থাক না, ওসব কথা আর মনে করাস না। কেন এমন জেদ করছিস টুয়া? আচ্ছা দেখ, তুই খিচুড়ি খেতে ভালোবাসিস বলে আমি অফিস থেকে ফিরে হাত মুখ না ধুই তোর জন্য খিচুড়ি রান্না করলাম। আমি বাপি কাকাই ডন সবাইকে ভালোবাসি, তুমি কেন ওদের কাছে আমাকে যেতে দিচ্ছ না? মুখে মুখে তর্ক করো না টুয়া, খেতে বলছি খাও নাও। আমি খাবো না। বড্ড জেদ হয়েছে তোমার না? বলছি তো খেয়ে নাও নাও। না আমি খাবো না, খাবো না, খাবো না। কি বললি আরেকবার বল? খাবি না? না মারলে তুই খাবি না? না কি ভেবেছিস তুই, কি ভেবেছিস? সব সময় আমার অবাধ্য হবি না? দিদুন দেখো না মা আমার মারলো। কি করছিস বলে, কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে মা, খারাপ হয়ে গেছে মাথা আমার। মাথা কি দোষ বলো তো? তোমরা সবাই মিলে আমার জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছ মা, শেষ করে দিচ্ছ আমার জীবনটাকে। শেষ সব ঠিক হয়ে যাবে, ঠিক
সাথে পথ চলা একই সুরে কথা বলা থেমে গেল বন্ধু যে শত্রু হলো জীবনের চেনা ছবি বদলে গেল কেন সাথে কাঁদালে আমায় কেন বলো কাঁদালে আমায় মনে কি যন্ত্রণা কেন সে বুঝল না একা অসহায় মন কেঁদে যায় এই ভাঙা বুকে ওঠে ব্যথা আজ ভালোবাসা হলো ভাঙা আজ ভালোবাসা হলো কেন তুমি কাঁদালে কেন চলে এসো বলছি হ্যালো সুজাতা মাম না আমি টুয়া বলছি বাপি ও টুয়া লুকিয়ে লুকিয়ে ফোন করছি টুয়া মা কেমন আছিস রে তুই তোমাদের ছাড়া কি আমি ভালো থাকতে পারি মাম্মামকে তুমি খুব মিস করছো তাই না বাপি খুব আমিও তোমাদের খুব মিস করছি তোমাকে কাকাইকে ডনকে সবাইকে আমিও তোদের খুব মিস করছি টুয়া খুব মিস করছি ডনকে একটু ফোনটা দাও না বাপি কতদিন ওর সঙ্গে কথা বলিনি হ্যাঁ কথা বল দিচ্ছি ডন আই মিস ইউ ডন আমি বুঝতে পারছি ডন আমার জন্য তোর খুব মন খারাপ করছে তাই না রে কিন্তু কি করব ডন মামাম তো আমাকে তোর কাছে যেতেই দিচ্ছে না মামু না তোর শরীর এখন ভালো আছে তো ডন ঠিকমতো খাওয়া দাওয়া করিস আর বাবাকেও দেখিস কেমন মায়ের কথা শুনে চলিস নেক্সট উইকে প্যারেন্টস ডে তুমি আর মাম্মাম যদি না আসো তাহলে আমি ফ্রেন্ডসদের কি বলবো তোমার মাম্মাম তো যাবেই বন্ধুরা জিজ্ঞেস করে বলো আমার জ্বর হয়েছে তুমি আমাকে মিথ্যে কথা বলতে বলছো বাপি আজ মাম্মাম আমাকে নিজে স্কুল থেকে নিতে আসবে তুমিও এসো না বাপি তোমার সঙ্গে ভাব করিয়ে দেবো মাম্মামে আসবে তো প্রমিস আসবো টুয়া প্রমিস টুয়া এখন মাম্মা আসছে টুয়া 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 কার সঙ্গে ফোনে কথা বলো এতক্ষণ চলো কখন স্নান করে পাঠিয়েছি এখনো তুমি তৈরি হতে পারলে না থ্যাংক ইউ ডন থ্যাংক ইউ মাসি তোমার জন্য একটা কৃষ্ণলীলা এনেছি শুন ধরো তো মেয়ে দে আমি লাগিয়ে দিচ্ছি আ ভালো এই শোনো মাসিকে না কৃষ্ণলীলা ডোজ দিয়ে একেবারে কালো করে দিয়ে এসেছি ওয়ান্ডারফুল লেটস ডান্স ওকে চলো Go with me down.
Welcome, ladies and gentlemen. A Mercedes kind of sentiment. Luxury and trust in me to honor the free we all should be. It sees my sundial burst in two. Yin and yang, right and left, me and you. A bullet with no driver, or a screw. See, I did undo all that I knew. And you know this and you know that. Please consider you are more than what you think you lack. I feel the sorrow and all the pain. Trying to create tomorrow, be happy for this day. I'm getting obsessed and feeling a mess. Then I thank God, ask, remind me I'm blessed. See, we're all afraid. Hey. It is human, forgetting what you're made of. Thinking that you're losing. কৃষ্ণ লীলা শুনলে না? দেখতে এলাম, তুমি কোন লীলা চালাচ্ছ? আমি লীলা? কি যে বলো মাসি, তোর সামনে কলেজের পরীক্ষা না? হ্যাঁ, দিন রাত তো সিরিয়াল আর অ্যাক্টিং নিয়ে মাথা ঘামাচ্ছিস। এরপর পড়াশোনা না করলে সোজা কিন্তু দিদির কাছে পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। আরে গেছি। হ্যাঁ, আর রিক্স নেওয়া ঠিক হবে না। এই মাসি শাশুড়ির হাতে ধরা পড়ার থেকে কেটে পড়া ভালো। আচ্ছা, তোমার মেশো এই কারণেই বিদেশে পড়ে থাকে না? এই একদম বাজে বকো না, আমাকে চোখে চোখে রাখাই মাসির কর্তব্য, বুঝেছো? তাই? আর আমার প্রতি তোমার কর্তব্যটা? সব কর্তব্য বিয়ের পরে হবে, এখন ফটো তো। আরে ফটো, আরে যাও না। Ladies and gentlemen, a Mercedes kind of sentiment, luxury and trust in me to honor the free we all should be. It sees my sundial burst in two, yin and yang, right and left, me and you. A bullet with no driver, or a screw. See, I did undo all that I knew. And you know this and you know that. Please consider you are more than what you think you lack. I feel the sorrow and all the pain. Trying to create tomorrow, be happy for this day. I'm getting obsessed and feeling a mess. Then I thank God, ask, remind me I'm blessed. See, we're all afraid. It is human, forgetting what you're made of. Thinking that you're losing. Hit the snoozing, headache from the boozing. Know it's you who's choosing and refusing the responsibility. It's hard to accept. You see, but we are in control. It's your world, you chose your role. It's hard, it takes its toll. Oh, that ego won't let go. Something screaming in your soul, right there in between your pole. It's your game and not your goal. I love your diamond and your coal. ওটা বলছি, লুকিয়ে লুকিয়ে মাসির শাশুড়ি নাচ দেখা হচ্ছে, যাও। আরে যাও, এই যাও। আমি বাপিকে স্কুলে ডেকেছি তোমার সঙ্গে ভাব করিয়ে দেবো বলে। প্লিজ মাম্মাম, ভাব করে নাও না মাম্মাম। প্লিজ মাম্মাম, ভাব করে নাও না। ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো, কেমন? শোনো, বলো, তোমার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে তুমি ভবিষ্যতে মেয়ের কাছে আসবে না। তার কারণ, তোমার মতো এরকম একটা দুশ্চরিত্র লম্পটের ছায়া আমি আমার মেয়ের উপর পড়তে দিতে চাই না।
Good morning to her. Good morning. Happy birthday to you. Thank you. Welcome. Mama. Follow. Papi, kakai. Aaj ora amake birthday wish korte ashbe na? Rahul. Aaj tuar birthday. Haan jani. তুই ওকে এই গিফটটা গিয়ে দিয়ে আসতে পারবি? হ্যাঁ, ওখানটা রাখো, আমি একটু বাদে গিয়ে দিয়ে আসবো। তোমার জন্য একটা স্টুডেন্ট পলিসি করেছি, সার্টিফিকেটটা এখানে রাখবো না, ওর মায়ের কাছে পৌঁছে দেবো। খুব ইচ্ছে ছিল রে এই গিফটটা নিজের হাতে গিয়ে ওকে পৌঁছে দিই, কিন্তু এখনকার এই সিচুয়েশনে তো ওটা সম্ভব নয়। যাই হোক, তুই গিফটটা দিয়েই চলে আসিস, কোনো ঝামেলা যাস না। ঠিক আছে। তোমার জন্য খুব কষ্ট হয় রে রাহুল, ওই মেয়েটার তো কোনো দোষ নেই, আমাদের এই সিচুয়েশনে সব থেকে বেশি সাফার করছে ওই মেয়েটা। বেকার অশান্তি বাড়াস না, ভালো ভালো কেটে যা। টুয়াকে গিফট না দিয়ে আমি যাবো না। বাপি, কাকাই, আজ ওরা আমাকে বার্থডে উইশ করতে আসবে না? ঠিক আছে, গিফটটা দিয়ে আমি টুয়াকে দিয়ে দেবো। দে শর্ট। নেপা, তুই বাইরেটা সামলা, আমি আসছি। ওকে। তুমি এই বার্থডে গিফটটা দিতে দাদা পাঠালো। ঠিক আছে, তুমি ওটা আমাকে দিয়ে দাও, আমি টুয়াকে দিয়ে দেবো। না, আমি নিজের হাতে টুয়াকে দেবো। দাদা এসে ভেবে ও বাইরে ছুটে বেরিয়ে গেল। হ্যাপি বার্থডে টুয়া। থ্যাংক ইউ। বাপি কোথায়? বাপি আসেনি? বাপি তো অফিসে গেছে, তাই তো আমাদের পাঠিয়েছে। কেমন আছো টুয়া? ভালো নেই, একটুও ভালো নেই। বাপি এলো না কেন কাকাই? মাম্মামের সঙ্গে ঝগড়া হয়েছে বলে? আমি কি কেউ না? কাঁদে না টুয়া, আজ না তোমার জন্মদিন, আজকে দিনে চোখে জল ফেলতে আছে। এই তো বাপি তোমার জন্য গিফট পাঠিয়েছে, নাও ধরো। আমিও বাপির জন্য একটা গিফট রেখেছি, দাঁড়াও কাকাই আনছি। আমি কেমন আছি সেটা তো একবারও জানতে চাইলে না।
ভালো থাকবে বলেই দাদাকে ছেড়ে চলে এসেছো। একবার তুমি খোঁজ নিয়েছো দাদা কেমন আছে? খোঁজ নেবার প্রয়োজন মনে করিনি রাহুল, কারণ যে মানুষটার নিজের চরিত্রের প্রতি কোনো সম্মান। বৌদি, তুমি দাদা সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবে না, প্লিজ। তোমার দাদার নামে আমি কোনো কথাই বলতে চাই না, তার কারণ জানো, তোমার দাদা নিজেকে ছাড়া আর কিচ্ছু বোঝে না, কাউকে বোঝে না। কিন্তু তোমাকে দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি রাহুল, তোমাকে আমি আমার নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি, যখন যা চেয়েছো তখন আমি তাই এনে দিয়েছি, যা খেতে চেয়েছো নিজের হাতে রান্না করে খাইয়েছি, যখন তোমার শরীর খারাপ হয়েছে তখন দিদির মতো রাত্রি জেগে তোমার সেবা করেছি, আর তুমি সব ভুলে গেলে এত তাড়াতাড়ি, চমৎকার। কিছুই ভুলিনি বৌদি, সব মনে আছে, কিন্তু আমার দেবতা তুল্য দাদাকে যে সম্মান করে না, ভালোবাসে না, স্ত্রী হয়ে যে এতটুকু খোঁজ রাখে না, তার খোঁজ আমিও রাখতে চাই না। এটা বাপির জন্যে, আমি নিজের হাতে কিনে এনেছি, এটা আমি নিজের হাতে দেব, চলো কাকাই। না টুয়া, তুমি যাবে না, তোমার বাপি কি এসেছেন তোমাকে বার্থডেতে উইশ করতে? তাহলে তুমি যাবে কেন? আসেনি তো তোমার জন্য, তুমি খালি ঝগড়া করো বাবার সঙ্গে। টুয়া, এসব কি বলছো তুমি? টুয়া, এভাবে কেউ মায়ের সাথে কথা বলে? ওর কি দোষ, জন্মদিনে কি মেয়েটাকে না বকলেই নয়? আজকে দিনে কাঁদতে আছে। আচ্ছা, আমি এই ক্যাডবেরিটা তোমার বাপির হাতে দিয়ে বলবো যে টুয়া এটা নিজের হাতে দিতে চেয়েছিল, কেমন? কাঁদে না, দাঁড়াও কাকাই, দাঁড়াও কাকাই। না টুয়া, না, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। তোমার জন্য আমি বাবা কাকা কারোর সঙ্গে থাকতে পারি না, এমনকি ডনের সঙ্গেও খেলতে পারি না। চলো টুয়া, কথা শোনো, আমি তোমার বেড়াতে নিয়ে যাব, চলো। ইয়েস, আমি ডনকে নিয়ে যেতে এসেছি, ডন এখন থেকে টুয়ার কাছে থাকবে। আবদারটা যদিও মামার বাড়ির, তবু রাখা গেল না, সরি। টুয়া ডনের জন্য কাঁদছে, বায়না করছে। শুধু ডনের জন্যে, আমার জন্য না, ওর বাপির জন্য না? মানুষ বিশ্বাসঘাতক হয়, কুকুর নয়। সে তো দেখতেই পাচ্ছি, তোরাই তার প্রমাণ। রাহুল, চেঁচাবি না, ভুলে যাস না, এটা শুধু আমাদের বাড়ি নয়, এখানে আরো অনেকে থাকে, গলাবাজি করবি না। শুনতে পাচ্ছিস, ডন তোকে পছন্দ করছে না, ফিরে যা। আমি ডনকে নিয়েই বেরোবো। টুয়া যখন ডনের জন্য এত বায়না করছে, এক কাজ কর, টুয়াকে এখানে দিয়ে যা। টুয়া এই বাড়িতে জীবনেও ফিরবে না। সে দেখা যাবে, ডন এই বাড়িতেই থাকবে। তাহলে তুই ডনকে দিবি না? না। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? আমার দিদি এদের সাথে থাকতে না পেরে তার মেয়েকে নিয়ে নিজের বাড়ি ফিরে গেছে, আর আমার ভাগ্নি টুয়া, ওর আদরের কুকুর ডন, সবসময় খেলার সাথী, ওকে ওরা কিছুতেই ছাড়ছে না, আর মেয়েটা ডনকে ছাড়া থাকতে পারছে না, খুব কাঁদছে, এটা অন্যায় কিনা আপনারা বলুন। নমস্কার, আমি কিছু অন্যায় বললাম? আমাদের এই কমপ্লেক্সে 100টার উপর ফ্ল্যাট আছে, সব কটা দরজায় ঘুরে ঘুরে বলে যায় আমাদের নাম, তাও আমি ডনকে দেব না। কি ব্যাপার,
তুমি এখানে কি হয়েছে? এসো ভেতরে এসো ভেতরে এসো। আরে কই যা, Yes, ma'am. এবারে বার্থডেটা পচা হচ্ছে। কেন টুয়া? ও বাড়িতে কত আনন্দ হতো। স্কুলের বন্ধুরা আসতো, নাচ গান হতো, কত রকমের বাজি ফুটতো। এবারেও তো হবে, আমরা সবাই মিলে কেক কাটবো। তুমি কাটবে, তারপর তুমি খাবে, আমরা খাবো, কত আনন্দ হবে। ডন থামবি, কাজ করতে দে। আর খুন চাইছে। ওহো ডন, তোমার গিফটটা টুয়ার খুব পছন্দ হয়েছে। ও কি ব্যাপার বলো তো, কি ভাবছো তুমি? তুমি কি এই খবর রাখো যে তোমার জামাইবাবুর বিল্ডিং এর সামনে কেউ বোম ব্লাস্ট করিয়েছে? বোম ব্লাস্ট? তোমায় কে বললো? তোমরা যখন সবাই টুয়ার বার্থডে সেলিব্রেট করছিলে তখন আমায় প্রিয়া ফোন করে জানিয়েছিল, কিন্তু এই আনন্দের মুহূর্তে আমি ইচ্ছে করে তোমাদের খবরটা জানাইনি। বোম স্কোয়াডের লোকও নাকি এসেছিল। এটা জেনে আমি কি করবো বলো তো? এটা কোনো কথা হলো? বলা যায় না কিসের সাথে কি জড়িয়ে আছে। হঠাৎ করে ওই বিল্ডিং এর সামনে বোম ব্লাস্ট কেন হবে? এমন একটা কথা বলো না যেন ওই বিল্ডিং আমার জামাইবাবু একাই থাকে। আর তাছাড়া কেউ এটা করাতে যাবেই বা কেন? হ্যালো, কে বলছেন? গুড ইভিনিং রাজীব বাবু। গুড ইভিনিং। আচ্ছা রাজীব বাবু, এই এসিপি রুদ্র আপনার বন্ধু বলে কি আমার সঙ্গে দুশ্মনি করবে? শুনুন, আপনার ওই এসিপি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ প্রমাণ রেখে আমি কোনো কাজ করি না। আপনার বাড়ির সামনে যে বোম প্ল্যান্ট করেছিলাম তারও কোনো প্রমাণ আমি রাখিনি। হ্যাঁ, কেটে দিল। আচ্ছা, ডর কে মারে ফোন কাটনে সে কোই ফায়দা হ্যায় ডালি? রিডায়াল করনা তো এক উঙ্গলি কা কাম। আপনি আবার ফোন করেছেন? হ্যাঁ রাজীব বাবু, না বলে কথার মাঝে ফোন কেটে দেওয়াটা হচ্ছে অভদ্রতা। ব্যাড ম্যানার্স। হ্যাঁ, আমার নিউ ব্ল্যাঙ্ক পাসপোর্টটা তৈরি না হলে ফোনটা কিন্তু এবার বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরে ফাটবে। ও তুই, আমি ভেবেছিলাম
কাকে ভেবেছিলি? না মানে আজ বাড়ির বাইরে জানি আমি সেটার ইনভেস্টিগেশন এসেই ভাবলাম তোর সঙ্গে একবার দেখা করে যাই। ভেতরে? হ্যাঁ। ঘরে একা? হ্যাঁ। বৌদি কোথায়? আর তোর মেয়ে? কাউকেই তো দেখছি না। আর ঘরদোর দেখে মনে হচ্ছে পুরো ব্যাচেলার স্কোয়ার্টার। আজ আবার তোর বাড়ির সামনেই বোম ফাটলো। তোর সাথে রিলেটেড কিছু নয় তো? সেদিন হসপিটালেই আমার সন্দেহ হয়েছিল যে তুই আমার কাছে কিছু চেপে গিয়েছিলি। কিছু না আলুকিয়ে সবটা খুলে বল, অবশ্য যদি আমাকে তোর বন্ধু মনে করিস। এভাবে বলিস না প্লিজ, আজ তোকে আমি সব বলবো। সত্যি আমি খুব বিপদে আছি রে, আমার ঘরে বাইরে সব জায়গায় বিপদ। তাহলে ঘর থেকেই শুরু কর। আর বৌদি কোথায়? হ্যাঁ, কি প্রবলেম হয়েছে তোদের মধ্যে? না না বাবা, আমরা আর এখানে থাকবো না। আজকে বোমটা বাইরে ফেটেছে, কাল যদি ঘরে ফাটে। ওরে বাবা, আরে বসো, কিছু করবে না। বাজে ছেলে কথা কয়, একদম হোস্টেলে পাঠিয়ে দেবো। এটা মজার কথা না, যাও ঘরে যাও। ব্যাপারটা সত্যি চিন্তার। কে বোম ফাটালো, কেন বোম ফাটালো, টার্গেটটাই বা কে ছিল, কাকে ভয় দেখাতে চেয়েছিল? তোমার দাদাকে নয় তো? দাদাকে? কিন্তু কেন? এখন তুই বল, সুজাতাকে আমি কি করে বিশ্বাস করাই যে ঘটনাটা আমার অজান্তেই ঘটেছে? কেউ প্ল্যান করে করেছে এটা আমাকে হেনস্থা করার জন্যে। আসলে এটা একটা অনেক বড় চক্রান্ত, কিন্তু কিন্তু সুজাতা তো কোনো কথাই শুনতে চাইছে না। আমার মনে হয় সবকিছুর পেছনে ওই সিংহানিয়া বেনামে পাসপোর্ট পাওয়ার জন্য নানাভাবে তোর উপর চাপ সৃষ্টি করছে, যাতে তুই বাধ্য হয়ে ওর কাজটা করে দিস। হ্যাঁ, বিলাসও তাই বলছিল। বিলাস? বিলাস মানে তোর ওই অফিস খালি যে তোর সাথে টুরে গেছিল? হ্যাঁ। আরে ও ছিল বলেই তো তখনকার মতন সব ব্যাপারটা সামলে নিতে পেরেছিল। ও যা কি হলো ডন, কিছু বলবে? ডন আসলে তোকে অনুরোধ করছে, তুই যাতে এই বিপদ থেকে আমাকে রক্ষা করিস। বাহ, তো ডনের তো খুব সেন্স। আচ্ছা, এই বিলাস লোকটা কেমন? বিলাস আসলে বেশ ভালো, আমাকে নানান ব্যাপারে বিভিন্ন সময়ে সহযোগিতা করে। ব্যাচেলার বলে এই একটু বিলাসিতায় জীবন কাটায় এই যা, কিন্তু এমনিতে মনের দিক থেকে খুব ভালো। তাই? আচ্ছা, তোর আর কাউকে সন্দেহ হয়? মানে যে সব সময় তোর সাথে ছায়ার মতো থেকে আসলে ওই সিংহানিয়ার হয়ে কাজ করে? দূরে একটা লোক সবসময় আমাকে ফলো করতো, এমনকি অফিসের বাইরে ওকে কয়েকবার ঘোরাঘুরি করতে দেখেছি। আমার মনে হয় লোকটা নিশ্চয়ই সিংহানিয়ার ইনফর্মার। কিন্তু ছবিগুলো তোর ঘরে পৌঁছে দিল কে? ওই লোকটা কি পার্টির রাতে এই ঘরে ছিল? হয়তো ভিড়ে মিশে ছিল, আমরা কেউ খেয়াল করিনি। আচ্ছা, রাহুল তো সেদিন অনুষ্ঠানে ভিডিও রেকর্ডিং করেছিল। হ্যাঁ, রেকর্ডিংটা একবার আমাকে দেখাতে পারবি? শিওর শিওর, তুই বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই পস 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 পস, ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। এই হচ্ছে মেইন কালপ্রিট, বিলাস। বাবা, তোমার এত বড় বাড়ি! সিংহানিয়া মাথার উপর থাকলে এরকম অনেক বাড়ি পাওয়া যায়। এ সময় আবার কে? দাঁড় সালা, মুডটা একেবারে খারাপ করে দিল, চটকে রেখে দিল। উফ, হুম,
তুমি এত রাতে এখানে? আমার আসতে সত্যি একটু বেশি দেরি হয়ে গেল মিস্টার বিলাস। অনেক আগেই আপনাকে আমার চেনা উচিত ছিল। মুখোশধারীর মুখে এই কথা মানায় না। কেন মিথ্যে আমার দাদাকে ফাঁসিয়েছিস বল, বল কেন আমার দাদাকে ফাঁসিয়েছিস, কেন কেন বল দাদা বল। এই দাঁড়াও, তোমরা সবাই এখানে দাঁড়াও, চল বল কেন করলে থেকে কি করে কথা বার করতে, আমি সেটা খুব ভালো করে বলছি স্যার, আমি সব বলছি স্যার। বলবে মিস্টার বিলাস, তবে এখন নয়, কাল সকালে বৌদি আসবে, তার সামনে সব সত্যি কথা বলবে। সিংহানিয়ার প্ল্যান মতো ফ্রি লাকি কুপনের গল্প ফেদে ফ্যামিলি ছাড়াই স্যারকে নিয়ে গিয়ে তুললাম শঙ্করপুরের রিসর্টে। লুকিয়ে স্যারের পেগে মিশিয়ে দিলাম স্লিপিং পিলস। লোকাল থানায় আগে ইনফর্ম করে রেখেছিল মুন্না, ঠিক সময় মতো পুলিশও হাজির হলো। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ আউট, গেট আউট। স্যারকে ব্ল্যাকমেল করে সিংহানিয়ার কাজ হাসিল করার মতো ফটোগুলো পেয়ে যেতেই আমার কাজ হলো স্যারের কাছে আমার ক্লিন ইমেজ বজায় রাখা। সেই রাতে স্যারের বিপদে বন্ধুর মতো পাশে দাঁড়াই আমি। শাবাস, এই না হলে বন্ধু। বিলাস, কেন বিলাস, কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বিলাস, কেন এমন করলে আমার সঙ্গে তুমি বলো বিলাস। চুপ করে থেকো না, কেন তুমি আমার সঙ্গে এমন করলে? টাকার লোভে স্যার, আপনি সৎ বলে আমার ইনকাম কমে গেছিল স্যার। স্যার আমি সিঙ্গানিয়ার সাথে হাত মিলিয়েছিলাম স্যার, আমায় শাস্তি দিন স্যার, শাস্তি দিন, আমাকে অন্ধার করে দিন স্যার। বাইরে থাকলে সিঙ্গানি আমাকে বাঁচতে দেবে না স্যার, কিছুতেই বাঁচতে দেবে না স্যার, আমাকে শাস্তি দিন স্যার, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন স্যার। আমাকে সুজাতা, আমাকে
চল। কি হলো সুজাতা, কোথায় যাচ্ছ? এবার বিশ্বাস হলো তো? আই লাভ ইউ। क्या रे मुन्ना, सवेरे सवेरे क्या बात है? क्या बिलास पकड़ा गया? कैसे? चुप! तेरी माँ की, मुंह खोलने से पहले उसका लाश क्यों नहीं गिराया? रख फोन, हरामखोर कहीं का। अब क्या है? अब तक ज्यादा कुछ हुआ नहीं, अब होने वाला है। कौन? क्या हुआ, आवाज पहचाना नहीं? मैं जोग लेकर बोल रहा हूँ। एक कुछ खबरी देने के लिए फोन किया। खबर पक्का है? आज जरूर मेरा बेल हो जाएगा, सो तैयार रहना। बाय बाय। बहुत हो चुका, जैसे भी हो आज भागना पड़ेगा। लेकिन आपका पासपोर्ट? सब मिलेगा डार्लिंग, पासपोर्ट भी और वीजा भी। ओबी टुआ, এই ওবি, একটা ফোন করে দেখো না। ও তোমরা? সব প্রবলেম মিটে গেছে মাসিমা। জানি, সুজাতা আমাকে ফোনে সব জানিয়েছে, কিন্তু টুয়া ওর মার জন্য খুব কান্নাকাটি করছিল। ওবি ওকে নিয়ে একটু মেলাতে গেছে, তাড়াহুড়োয় ফোনটাও ফেলে গেছে। কি করে যে সুখবরটা আমি দেব! তোমরা এসো না, ভেতরে এসো। মেলা? চল টুয়া, বম বম ভোলে। মামু মামু, আমি এটা নেবো, এই ওয়াটার বোতলটা নেবো, এইটা 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 দাও না দাও না। মামু, দেখে রাখা তো অচারা, দম দম দম।
তোমার জন্য তো এসেছি আমি তোমার বাপি গাড়ি পাঠিয়েছে বাপি বাইরে হ্যাঁ চলো 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 সরষে ফুল দেখতে রাহে হায় হায় আরে কলবে রে বা ঘুরবে মাথা শুধুই রে পিছলে পথ যায় যায় যায়
আমি সিংহানিয়া বলছি অজিত বাবু। আই সিংহানিয়া তোকে আমি আরে বাবা শুনুন বিপদের সময় দিমাগ ঠান্ডা রাখতে হয় অজিত বাবু। এখনো যদি গুসায় অন্ধ হয়ে থাকেন তো ভুল করবেন। বোকার মতো ফালতু জিদ না করে আমি যেটা বলছি সেটা করুন, নাহলে আপনার মেয়ে বিমদ মরবে আপনার কুত্তার মতো। সিংহানিয়া চিলিয়ে কোনো লাভ হবে না অজিত বাবু। আপনার মেয়ে টুয়া ও আমার লোকেদের কবজায় আছে, ওকে জিন্দা রাখতে চাইলে আমি যেটা বলছি সেটা করুন। ইউ বাস্টার্ড। ও দেখ প্রিয়া তোমরা ফিরে যাও, প্লিজ যাও। তোমরা কিন্তু সাবধানে থেকো। সিংহানিয়ার কথা মতো চলা ছাড়া এখন আর কোনো রাস্তা নেই রে রাজীব। তুই ওর পাসপোর্টটা ইস্যু করে দে। রুদ্র তুই এই কথা বলছিস? তুই? হ্যাঁ বলছি। বুঝতে চেষ্টা কর রাজীব, তুই কোনো বেআইনি কাজ করছিস না, বরং ভুয়ো পাসপোর্ট সমেত সিংহানিয়াকে অ্যারেস্ট করাতে প্রশাসনকে সাহায্য করছিস। এই ব্যাপারে আমি এক্ষুনি অপর মহল থেকে পারমিশন নিয়ে নিচ্ছি। দেখ রাজীব, এই সুযোগটা আমাদের কাজে লাগাতেই হবে। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি তোর সঙ্গে থাকব, ঠিক আছে? চল, অল দ্য বেস্ট। সুজাতা, সুজাতা তুমি টনকে নিয়ে হসপিটালে চলে যাও, আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। কি বলছো কি তুমি রাজীব? এখন তোমার ডিউটি, তোমার অফিস, আর আমার মেয়েটা আমার তো। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, বেশি কথা বলো না। প্লিজ যাও, এই গাড়ি নিয়ে যাও, জলদি যাও। ট্যাক্সি। এটা কি হচ্ছে? সিংহানিয়ার অর্ডার, ফ্লাইট উঠে ফোন করলে মেয়েটাকে উড়িয়ে দিতে হবে। না না, এটা করা ঠিক হবে না। মেয়েটার কি দোষ? সিংহানিয়া এতে পাসপোর্ট পেয়ে পালাতে পারে, তার জন্য ওকে কিডন্যাপ করেছিলাম। মেয়েটাকে কেন শুধু শুধু মারা? এই প্রমাণ লুপট করতে আর নিজেরা বাঁচতে মেয়েটাকে মারতেই হবে। জাদা হামদর্দি মার দিকা। আমি শুধু পাসপোর্ট না, ভিসা অফিস থেকে ভিসা ভি করিয়ে দিতে হবে। কোথায় দিতে হবে সেটা আমি ফোনে বলে দেব। এক ঘন্টা মধ্যে হামকো ইধার সে ভাগনা হ্যায়, বাংলায় যাকে বলে ওই পাগার পার। আমরা এখন এখানেই অপেক্ষা করব, সিংহানিয়ার ফোন এলেই কাম সাবার করতে হবে। না না, আমার জান থাকতে আমি এত বড় নাইনসাফি হতে দিতে পারি না। ব্যবস্থা করে আসছি, ঠিক আছে? আমাকে মারবি নয় মুন্নিকে বাঁচাবি, ওর ওয়াটার বোতলে বিট করা আছে। মেয়েটা জানে বাঁচতে পারবে না। ওর এই মামাটা ওকে নিয়ে চলে গেল, কিন্তু ওয়াটার বোতল খুলতে গেলেই উড়ে যাবে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? অভি,
টুয়াকে নিয়ে বাড়ি যা, আমি দেখি বৌদি ডনকে নিয়ে কোথায় গেল। যা, দেরি করিস না। রাহুল, তুই রাজীবদাকে ফোনটা করে নিবি। হ্যালো, হ্যাঁ বৌদি, কি বলছো? ডন, হ্যালো রাহুল, টুয়া কেমন আছে? হ্যাঁ টুয়া ভালো আছে, ওকে আমরা রেস্কিউ করতে পেরেছি। কিন্তু একটা খারাপ খবর আছে, ডন আর নেই দাদা। কি কি বলছিস? দিনে আপনি একটা কামের কাম করলেন, এবার আপনাকে একটা ছোট তকলিফ দিব। আমার এই আদমিগুলো আপনার দেখভাল করবে, মানে ওই দুবাই এয়ারপোর্ট থেকে চেক আউট করার পর এরা আপনার ব্যবস্থা করে দেবে, আপনার কুত্তার মতো, আপনার মেয়ের মতো। তুই কি ভাবিস সিঙ্ঘানিয়া? তুই যা চাইবি তাই হবে। মনে রাখিস সিঙ্ঘানিয়া, ওই ওপরওয়ালা বলেও একজন আছে। আজ আজ আমি তোকে ছাড়বো না সিঙ্ঘানিয়া। আপনার কাজটা আমি করে দিয়েছি এসিপি সাহেব, লেকিন আপনি আমাকে রেস্ট করতে পারবেন না। আমার সাজা আমি নিজেই নিজেকে।
এর কি নাম দেবে? এর নাম দেব ডন টু।